জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। আমরা মনে করেন অভাবের জন্য তার এখানে আসি নাই, আমরা মনে করেন কাজ নাই, লকডাউন দেয়া হইছে, আমরা খাইতে পারি না, বাচ্চা ছেলে মেয়েরা খাওয়াইতে পারি না, তার জন্য আমরা এই জায়গায় আসছি। যারা পাবলিক আমরা একটা পাই না, পাইতেছে নেতা পাতারা, পাইতেছে নেতা পাতারা খাইতেছে, সরকার যে দেয় খাবার দাবার আমরা তো পাই না, ঠিক মতো নামাকও দেয় না, রাস্তা বাড়ি দেয় না, আমরা রাস্তা না বেরিলে আমরা কিভাবে খামু, কিভাবে কি করবো, তাহলে আমরা ঘরেই মরে যাই, আমরা কাজ করতে না পারছি, আমরা কি খেয়ে বাঁচবো। সরকার তো নিয়ম হয়েছে আপনি প্রত্যেক লকডাউনের আগেই ঘরে ঘরে প্যারেন্ট বিতরণ করে দেওয়া উচিত, কিন্তু আমরা তো পাইতেছি না, আমাদের দেয় না, আমরা কেউ ঘরে ঘরে বাইরে যাই না, আমরা যে যে দিয়া তুইছেন আমরা কি করে বাঁচবো কোন। এই যে এইবারে রফিক ভাই প্রতি বছর এরকম দান করে, কিন্তু সে মনটা অনেক বড়, সে বিদেশে বয়ে বা বাংলাদেশে কে কি করে দেখে। লকডাউন দিয়ে এক দুই মাসে খাবার দিয়া লকডাউন দিয়া রাখো ঘরের ভিতরে, কোনো আফসোস নাই, কা ঘরে তো বাইরে বও না, চেহারাও দেখবো না মানুষের। আজকে ভাই আমাকে ক্ষমতা দিছে, আমি এটুক দিছি মালয়েশিয়া। কোন জায়গায় আছেন আপনি, কোন জায়গায় আছেন? আচ্ছা আচ্ছা, এটা কি আপনি প্রতি বছরই তো দেন তাই না? আজকে কতজনকে দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, কি কি দিতেছেন? ভাই আপনাদের মতো মানুষ আছে বিদায়ী তো দেশ ভালো থাকে। আজকে ভাই আমি আরো বেশি এই বছর আরো বাজেট করছিলাম বেশি, কিন্তু এই করোনা মহামারীর জন্য আজকে দেড় মাস ধরে আমার কাজের লোক আমার কোনো কাজকর্ম করতে পারি না, কাজকর্ম আছে কিন্তু কোনো যায় না। আচ্ছা ভাই আপনার জন্য আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য অনেক দোয়া রইল, আপনি ভালো থাকেন আপনার সন্তানাদি নিয়ে। এই সবাই এই যে এখানে মানুষ আছেন, এই যে দেখেন লোকজন আছে, সবাই দোয়া করে আল্লাহ আপনার সুস্থ রাখুক, ভালো রাখুক। আর আমার মিত্র বাবা মোহাম্মদ রমিজউদ্দিন খান তার জন্য এবং আমার বড় বোন দুইজন মারা গেছে, তারা এবং হাসান ওদের জন্য দোয়া করতে বলছেন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আপনি ভালো সবসময় দোয়া করি আল্লাহ তুই আমার যদি ক্ষমতা দে সবকিছু দেস, আমি সবসময় চিন্তা ভাবনা করি। ভালো দেখেন, হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর কদমতলী থানাধীন মোহাম্মদবাগ এলাকায়। এখানে মোহাম্মদবাগের স্থায়ী নিবাসী মালয়েশিয়া প্রবাসী জনাব মোহাম্মদ রফিক খান করোনার মহামারীতে যারা মহাদুর্যোগে পড়েছে তাদের জন্য কিন্তু ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন। মালয়েশিয়া থেকে তিনি কিন্তু আমার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলছিলেন, তিনি জানাচ্ছিলেন তার সন্তান এবং তার স্ত্রী, তার বোন এবং তার মৃত বাবা, তার জন্য তিনি দোয়া প্রার্থনা করেছেন। আমরাও চাইব এই মানুষগুলো আছে বলেই আমরা ভালো থাকি। আজকে এখানে ত্রাণ সামগ্রী তিনি দিচ্ছেন, এখানে তার বোন আছেন, তার কাছে এই বিষয়ে জানতে চাইব। আসসালামু আলাইকুম, আমার নাম শাহনাজ। কতজনকে দিচ্ছেন? 450। আচ্ছা আচ্ছা, এই বছর কতবার দিচ্ছেন? এবার নিয়ে চারবার। এবার নিয়ে চারবার, আচ্ছা আচ্ছা। ওনার সাথে কথা বলছে আপনার ভাই, কি বলছে আপনাদেরকে? আমার ভাইয়া বলছে কাজ কাম না থাকুক, তারপর আমি দেশের লোককে এত কষ্ট করে এগুলো আমার সহ্য হয় না। এই ফেসবুকে দেখতেছি মানুষ অনেক কষ্ট করে, আমি চাই মানুষের দিকে ডাল ভাত খায় সুখে থাকুক। আসলে এটা ভালো একটা বিবেক, সে আছে
মালয়েশিয়া প্রবাসী বহুদিন যাবত, তারপরে সে দেশের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে সে প্রতি বছরে দুইবার তিনবার করে মানুষকে সাহায্য করতেছে, তার যতটুক সমর্থক। তারপর সে কিন্তু উদ্ধার মাস ধরে বেকার, ওই দেশেও লকডাউন চলতেছে, কোনো কাজকর্ম নাই। তারপরেও সে দেশের দিকে তাকাইয়া, মানুষের গরিব দিকে তাকাইয়া সে মোটামুটি 450 লোকের ত্রাণ সামগ্রী দিতেছে। আজকে কি কি দিচ্ছে? আজকে আজকে চাউল, ডাউল আর আলু। দর্শক এখানে দেখেন অনেক লোক কিন্তু আছেন, এখানে অনেকেই আছেন যারা শুধু অভাবগ্রস্ত নয়, তারা কিন্তু এই যে করোনার বিপর্যয়, বিপর্যয়ে যারা কাজ হারা হয়েছেন সেই দুর্দশাগ্রস্ত হয়েই কিন্তু তারা এখানে এসেছেন। অনেকেই সম্ভ্রান্ত পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু এই লাইনে দাঁড়িয়েছেন, যাদের কখনোই অভাব ছিল না তারাও কিন্তু এখানে দাঁড়িয়েছেন, যেহেতু এই করোনার মহাদুর্যোগে তারা কাজ হারা হয়েছেন। এখানে তাদের কথাও শুনবো। আমরা অনেক অসহায়, আমরা তারা খবর দেয়া, তারা দান দক্ষিণা করে, আমরা তারাকে গ্রহণ কইরা কইরা বাসি। আমরা মনে করেন অভাবের জন্য তার এখানে আসি নাই, আমরা মনে করেন কাজ নাই, লকডাউন দেয়া তৈছে, আমরা খাইতে পারি না, বাচ্চা ছেলে মেয়েরা খাওয়াইতে পারি না, তার জন্য আমরা এই জায়গায় আসছি। কই স্বামী নাই, বাসা ভাড়া কাজ করি, হাত পায়ের অবস্থায় কি দেখেন, এই পেটের দায়ে আইছি অনেক কষ্টে। জি অন আমরা অন আইস গেলে গে পানি মাঝে পড়ে গেছি গা, স্বামী লেশ খাবে তারা না, অন বাচ্চা পড়ে লেশ কি খাওন কেমনে চলুন, বাসা বাইতে কাজ করি। সপ্তাহে একদিন, দুই মাস, পনেরো দিন না দিয়া একবারে বন্ধ দিক না একবারে খুলা দিক, আমাদের অনেক কষ্ট হয় চলতে, আমাদের বড় সংসারে শ্বশুর শাশুড়ি পোলাপান সব আছে, কিন্তু আমরা চলতে পারি না এই লকডাউনের ভিতরে ভাবে। আমাদের যদি একবারে সরকারে যেমন বস্তা ভরে দিয়ে যদি একবারে ঘরে বসে রাখে তাও আমরা চলতে পারবো, কিন্তু একবারে খালি হাতে দিয়ে যদি বসা দেয় আমাদের না খায় মরার মতো অবস্থা। তাহলে বেঁচে থাকা থেকে মরে যাওয়া ভালো, পোলাপান ছেলে মেয়ে নিয়ে। এখন আপনাদের যদি সরকারের যদি দয়া হয়, গরিব মানুষ, এই যে আমরা সাধারণ গরিব মানুষ সিরিয়াল দিয়ে নিতেছি কষ্ট করে, যদি আপনাদের সুবিধা হয়, সুযোগ হয়, গরিব মানুষদের দিয়ে সাহায্য করেন, আমরা লকডাউনের মধ্যে চলতে পারবো। যদি সাহায্য না করেন আমরা কিছুতেই চলতে পারবো না। আমাদের অনুরোধ একটাই, আমরা যেন ঠিকভাবে খেয়ে দিয়ে চলতে পারি, সেভাবে আমাদের চলার মতো কিছু ব্যবস্থা করে দেন। কাজ না দেখে এই জায়গায় আসছি, নিতে বললে নালকে আইতে আমার জামাইকা রিস্কা চালানো, রিস্কা চালাইতে পারেন না, হেলে গাইছি নিতে পারেন কিছু। ভিক্ষা নাম কি বাবা? এই যে দাও, ও দাও আমার চাল ডোলাই, অনেক কষ্ট। আমার স্বামীটা প্যারালাইস হয়ে ঘরে পড়ে রয়েছে, অনেক কষ্ট। আমাদের বাসায় রুমে পানি ভরে গেছে, এই যে সরকার আমাদের কোনো খানা খরচা কোনো কিছু দেয় না, আমাদের এই যে পাবলিকে মানুষে এই বাসাতে আমাদের প্রতিবেশী প্রতিদিন আমাদের খাবার দেয়, কাপড় দেয়, খাওয়ান দেয়, রোজার সময় দেয়, এই যে এখন দিতেছে আমাদের সরকারে, মানে আমরা পাই না সরকারে, যারা পাবলিক আমরা একটাও পাই না, পাইতেছে নেতা পাতারা, পাইতেছে নেতা পাতারে খাইতেছে, আমরা অসহায়, আমরা যদি না পাই তা কার কাছে বাসায় কাজ করি, রিক্সা চালাইতে পারি না, আর ইন্ডি কার্ডের ছবি দিছি, আর ইন্ডি কার্ড দিছি, স্মার্ট কার্ড দিছি, কোনো কিছুই পাই না। আবার স্কুলে মেয়েরা পড়ে, মানে প্রতি মাসে বেতন দিতে হইতেছে আমাদের, স্কুলের যে সাহায্য পাই না, স্কুলের পরীক্ষা দিতেছে সাধারণের এক আমাদের পেটও তো চলতেই বই, আমাদের তো আশেপাশে মানুষের সাহায্য করে, আমরা তো সরকারি কোনো একটা কিছু আমরা পাইতাছি না। মাল যে সরকার যে দেয় খাবার দাবার আমরা তো পাই না, ঠিক মতো নামাকও দেয় না, ঠিক মতো নামাকও দেয় না, ঘরে ঘরে বাইরে নামতে দেয় না, এখন আমাকে তো লকডাউন দিয়ে ঘরে আটকাই রাখছে, কিন্তু আমরা রাস্তা না নামলে খাবো কেন, আমাকে খাবার দেয় না কেন, আমাকে আইডি কার্ড ছবি নিয়ে আটকে আটকে রাখছে, এই দেশে তো আমাদের ঘরে ঘরে খানা দিতে হইব, খানা না দিলে আমরা কেমনে চলবো। আমরা তো ওখানে আসি কিছুর জন্য, যে আমরা এখন এই যে লকডাউনের জন্য কোনো নামতে পারতেছি না, কাজের জন্য কাজ করতে পারতেছি না, ওখানে এই যে লকডাউন দিয়েছে কালকে তো আর কোরা লকডাউন দিব, ওখানে আমরা কাজ করতে না পারছি, আমরা কি খেয়ে বাঁচবো,
আর এই জন্য এখানে তারা এই যে যেতে আসে এটা আমার শূন্যা তার কাছে আমরা এই সাহায্য জন্য আসছি। আমাদের এলাকার প্রতিবেশী শ্যামগড়ে প্রাণ বিতরণ করতে আসছে, অথচ অন্য রাষ্ট্রে আপনার এই বিভিন্ন রাষ্ট্রে আপনার প্রাণ বিতরণ করে সরকারের লকডাউনের আগেই প্রাণ দেয়, কিন্তু আমাদের দেশে এই সমস্ত ইয়া হয় না, দেয় না। এখন আমাদের এলাকার প্রতিবেশী লকডাউনে কিছু প্রাণ বিতরণ করতে আসছে। সরকার তো নিয়ম হয়েছে আপনি প্রত্যেক লকডাউনের আগেই ঘরে ঘরে প্রাণ বিতরণ করে দেওয়া উচিত, কিন্তু আমরা তো পাইতেছি না, আমাদের দেয় না সরকারের কোনো, আমাদের কিছু দিতে আসে না, যা দিতে আসে নেতারা খাই ফেলাইতে আসে। তারপরে প্রতিবেশী একজন ভাই বিদেশে থাকে প্রবাসী, তে আমাদের প্রাণ দিতে আসে, তার সাহায্যতে আমরা আইসি, তারা আল্লাহ ভালো করুক। এইবারে রফিক ভাই প্রতি বছর এরকম দান করে, কিন্তু সে মনটা অনেক বড়, সে বিদেশে বইবে বাংলাদেশে কে কি করে দেখে, দেখার পরে মনে করে এই গরিব লোকেদেরকে উনি বিতরণ করে প্রতি বছর। ঈদ হোক বা রোজা হোক বা পানি হোক, সবসময় তারা এই খানা দানা দেওয়া হয়, সে খুব ভালো। তার জন্য সবাই দোয়া করবেন, এই এলাকার লোকেদের গরিব মানুষের বিতরণ করে খাবার, সবাই আপনারা দোয়া করে ওনার জন্য যাতে আরো দেয় সামনে। এই যে মনে করেন আমার স্বামী নেই, আমি কিভাবে চলবো, আমার একটা ছেলে নাই, কিভাবে চলি আমি বলেন। আমার দুইটা মেয়ে নিয়ে আমার একটা সংসার, তো আমি এই যে লকডাউনটা পড়ছে আমি দুইটা বর্ষে কাজ করি, তো এখন যে সরকারে লকডাউন দিয়ে দিছে কিভাবে বাঁচবে মানুষ, না পারি রাস্তায় বের হতে, না পারি কারোর কাছে যাইতে দুই টাকা চাওয়ার জন্য। তারা রিক্সা চালায়, তারা যদি রিক্সা না চালাতে পারে তাহলে হেরা কিভাবে উপার্জন করে নিয়ে আসবে ঘরে আর সংসার চালাবে, তাহলে হেরা কি মরবে না। আমার একটা অনুরোধ সরকারের কাছে, সরকারের তরফ থেকে যেন গরিবের জন্য খাবার আসে। এই আমাদের পাড়াপড়শি কয়দিন দিয়ে চালাবে, আমাদের লকডাউন দিয়ে এক দুই মাসে খাবার দিয়ে লকডাউন দিয়ে রাখো ঘরের ভিতরে, কোনো আফসোস নাই, কা ঘরে তো বাইরে বো না, চেহারাও দেখবো না মানুষের। কিন্তু আপনারা যেভাবে লকডাউনটা দিচ্ছেন মানুষ না খায় মরার জন্য, এটা উচিত হয়নি কা, ঠিক আছে। মানুষ কিভাবে বাঁচবে সেটা আপনারা দেখেন একটু তাকায়া, যেন মানুষ কিভাবে বাইচে আছে এই লকডাউনের ভিতরে। আপনাদের কাছে একটাই অনুরোধ, জানি গরিব না মরে, গরিব মরলে মনে করেন দুনিয়াটা কানা হয়ে যাব, ঠিক আছে। তো আর পাড়াপড়শি কয়দিন দেব, এই যে একটা ভাই অবশ্য নামটা জানি না, রফিক খান, এই যে মনে করেন মাঝে মাঝে মনে করেন মাসে মাস দেড় মাস হলেও মনে করেন মানুষের সাহায্য বিতরণ করেন, তে হ্যার পক্ষে কি এত দেওয়া সম্ভব? আল্লাহ তাআলা ওনারে আরো দেওক, উনি জানি গরিবের সাহায্য করতে পারে, এইটাই আমার অনুরোধ, ঠিক আছে। আল্লাহ তাআলার কাছে জানি প্রার্থনা করি, জানি হ্যাঁ শরীর সুস্থ থাকুক, গরিবের উনি দিতে পারে, ঠিক আছে। আর মনে করেন আমরা যেন না মরি, চেয়ারম্যান মেম্বারে তো খায়া সব ধ্বংস করে দেয়, গরিবের জন্য দেয় সরকারে, আর চেয়ারম্যান মেম্বারে খায়া রেখা উগলি রেখা অর্জন করে, সে এটা উচিত না, ঠিক আছে। যার কাছে দেখ যেন গরিবের দেয় দিতে পারে, ওরকম মানুষের কাছে দেখ যেন গরিবের খায়া বাঁচতে পারে, ঠিক আছে। বলার আর কিচ্ছু নেই আমার। এই যে দিতেছি আপনি দেখবেন এখনই, বুদ্ধি ভালো করছে, ঠিক আছে, সবাই ঠিক আছে, কারণ আপনি জান, আপনি জান দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছিলাম মালয়েশিয়া প্রবাসী জনাব মোহাম্মদ রফিক খান সাহেব তার
বাসা প্রাঙ্গণে কিন্তু তিনি ত্রাণ সামগ্রী দিচ্ছেন, সেই দৃশ্যই কিন্তু এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছিলাম। তিনি কিন্তু প্রবাস থেকেও এই দেশের মানুষের কথা চিন্তা করেন, এই দেশের মানুষের কথা ভাবেন। তিনি বলছিলেন যে মালয়েশিয়ায় তিনি কিন্তু আজকে দেড় থেকে দুই মাস ধরে বেকার অবস্থায় আছেন, তারপরেও এই লকডাউনে দেশের মানুষের কথা চিন্তা করে তিনি কিন্তু আজকে যারা দুস্থ অসহায় তাদের মেঝে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছেন। আমরাও চাইব বাংলাদেশের যারা বিত্তশালী তারা যদি এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে এই কোভিড-19 মোকাবেলা করে আমরাও আবারও ঘুরে দাঁড়াতে পারবো, সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। মোহাম্মদ বাগ, কদমতলী, ঢাকা।